বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নতুন একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে আমি খুবই সহজ এবং মজাদার মুচমুচে আলু পাকড়ের রেসিপি শেয়ার করবো এই আলু পাকড়াটা এত বেশি ক্রিস্পি হয়ে থাকে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এত সফট এবং ক্রিস্পি অনেক সময় আলু পাকোড়া তৈরি করলে আলু পাকোড়াগুলো কিন্তু শক্ত হয়ে যায় অথবা লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় না তবে আমি খুবই অল্প উপকরণে আজকে ছটপটভাবে আলু পাকোড়া শেয়ার করব আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের ফোনের নোটিফিকেশন চলে যাবে তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক আলু পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে যতটা সম্ভব কুচি করে নিয়েছি আর লম্বা করে আমি কুচি করে নিয়েছি তবে আপনার চাইলে ছোট করে কাটতে পারেন তবে চেষ্টা করবেন এভাবে লম্বা করে কুচি করে কাটার জন্য এতে করে কিন্তু আলু পাকোড়াগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি ওয়ান ফোর টেবিল স্পুন লবণ দিয়েছি উঁচু করে হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে ময়দা এবং দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়োটা আপনাদের হাতের কাছে না থাকলে চাইলে আপনারা এটার পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা শুধু ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন এখন হাতের সাহায্যে এটাকে মেখে নিব আর এটার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না কিছু সময় এটাকে মাখতে মাখতে দেখা যাবে আলুরগুলো কিন্তু খুবই সফট হয়ে আসবে হাত দিয়ে যখন আপনারা এভাবে মেখে নেবেন তখন আপনারা নিজেই কিন্তু এটা বুঝতে পারবেন পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন হাতের মুঠো করে এগুলোকে যতটা সম্ভব একটু একসাথে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর সাথে সাথে আলু পাকোড়াগুলোকে নাড়া দেওয়া যাবে না আলু পাকোড়াগুলো দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার আসে যখন কিছুটা লালচে হয়ে আসবে ঠিক তখন এগুলোকে উলটিয়ে দিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আলু পাকোড়াগুলো কোনোটাই কিন্তু খুলে যাবে না এখন উলটিয়ে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব মার্শাল্লা প্রত্যেকটা আলু পাকোড়ার কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা যদি বাসায় এভাবে ট্রাই না করেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন না তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এবারে রমজানে ইফতারি এটা ট্রাই করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের আড্ডায়ও এটা রাখতে পারেন আশা করি পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে শুধু তাই নয় এটা খেলে কিন্তু একটি খাওয়ার পর শুধু এটা খেতেই থাকবেন এতটা বেশি ক্রিস্পি আর টেস্টি হয়ে থাকে তো ভিউয়ার্স আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্যায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম